हेलो गाइज वेलकम टू माई चैनल। तो ये वीडियोते हमरा मेनली ईस्ट बेंगल रिलेटेड जो न्यूज़ आछे जे कत बछरे कन्ट्रैक्ट होते पारे ताछाड़ा कौन कौन प्लेयर के अप्रोच करेछे बा कबे साइन होते पारे तो सेई सब निये वीडियोते हमरा डिसकस करब। तो वीडियोटा भाल लागले वीडियोटा लाइक करते भूलो ना, चैनलटा सबसक्राइब कर दिओ, तार पाशे बेल बाटनटा क्लिक कर दिओ जाते आमार नतून वीडियो आसले तोमरा सबार आगे नोटिफिकेशन पे जाओ। तो तातारी करे चैनल सब्सक्राइब कर दिओ। तो आज के वीडियो शुरू करा जाक। तो प्रथमे आमरा डिसकस करी जे कत बछरे कन्ट्रैक्ट होते पारे ईस्ट बेंगल और इमामिर मध्य। तो ईस्ट बेंगल और इमामिर मध्य पाँच बछरे कन्ट्रैक्ट होते पारे जेटुकुने आमार काछे अपडेट आछे। ताछाड़ा दो बछर पर पर किन्तु एटा रिन्यूअल होबे बा जे शेयर जदि इमामी बेचते चाय 76% और 24% शेयर थाकबे, 24% शेयर थाकबे ईस्ट बेंगलर का, 76% शेयर थाकबे इमामिर का। एबार होबे जे दो बचर पर जदि इमामी कोनो किछु पार्सेंट शेयर बिक्री करते चाय अन्यान्य इन्वेस्टरदेर, तो सेई दिके किन्तु कन्सेंट लेटर पाठाते होबे ईस्ट बेंगल मैनेजमेंट के बा ईस्ट बेंगल के जे तारा एत पार्सेंट शेयर बेचते चान। तो সেই দিক দিয়ে যদি ইস্ট বেঙ্গলে পারমিশন পায় তো সেখান থেকে বেচতে পারবেন। তাছাড়া যদি ইস্ট বেঙ্গল ওইটুকু শেয়ারটা কিনতে চায় তো সেটাও হতে পারে। তো এটাই হচ্ছে যে প্রত্যেক দু বছর অনুযায়ী কিন্তু এটা রিনিউয়াল থাকবে। তো সেটা আমার কাছে যেটুকুনি আপডেট আছে। তাছাড়া যে কন্ট্রাক্ট সাইন কবে হবে তো আমি নির্দিষ্ট ডেট বলতে চাই না, কিন্তু আমার কাছে যেটুকুনি আপডেট আছে বুধবারের মধ্যেই বা 6 জুলাইয়ের মধ্যেই কিন্তু কন্ট্রাক্ট পেপার সাইন হয়ে যাবে। হয়তো আজকে তোমাদের কাছে কিছু আপডেট আসতে পারে এই নিয়ে বা কোনো অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট হতে পারে ইস্ট বেঙ্গল আর ইমামি পক্ষ থেকে, দুজনের পক্ষ থেকেই একটা যৌথভাবে যে তারা কবে এই কন্ট্রাক্ট সাইন করবে বা কোনো প্লেয়ার আপডেট আসতে পারে। তো এটাই ছিল আমার ইস্ট বেঙ্গল আর ইমামির যে কন্ট্রাক্ট রিলেটেড কোনো নিউজ নিয়ে সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। যদি এর তাছাড়াও কোনো ডাউট থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানতে পারো বা তোমরা লিখতে পারো, আমি সেটার রিপ্লাই দেবো। তো এরপর চলে আসা যাক দ্বিতীয় আপডেট, সেটা হচ্ছে ট্রান্সফার আপডেট ইস্ট বেঙ্গলে। তো ইস্ট বেঙ্গল কিন্তু অনেক প্লেয়ারকেই অ্যাপ্রোচ করেছে, আমি প্রত্যেক দিন ভিডিওতে বলি যে কোন কোন প্লেয়ারকে অ্যাপ্রোচ করেছে। তাছাড়া একটা আপডেট উঠে আসছে দুপুরের পর থেকে, সেটা হচ্ছে তাদের গোলকিপারের জায়গায় কিন্তু তারা সুব্রত পলকে কিন্তু আবার অ্যাপ্রোচ করেছে বা একটা কথাবার্তা চলছে তাদের মধ্যে, হয়তো সাইনও হয়ে যেতে পারে। কেন সুব্রত পলকে সাইন করানো কোনো যে ডিফিকাল্টি ফেস করবে না ইস্ট বেঙ্গল। তো তাছাড়া কিন্তু ইস্ট বেঙ্গল তাদের আগেকার অনেক প্লেয়ারদের সাথেও কথাবার্তা বলছে, তাছাড়া বেঙ্গলের ইউথ প্লেয়ারের সঙ্গে অনেক কথাবার্তা বলছে ইস্ট বেঙ্গল। তো কোনো বড় নাম নেই সেই লিস্টে আপাতত, যদি কোনো বড় নাম আসে নিশ্চয়ই আমি তোমাদের ভিডিও বানিয়ে বলে দেবো। আর ফরেনার নিয়ে এখনও কোনো আপডেট নেই, কিন্তু ফরেনার যাদের চুজ করবে তারা কিন্তু আইএসএল খেলে যাওয়া কোনো ফরেনারই হতে চলেছে। আর কোচের দিক দিয়েও সেটাই, সিএফএল কোচ নিয়েও তো আমি আপডেট বলেই দিয়েছি আগের ভিডিওতে। তো তোমরা গেস করো, তারপর আমি নিশ্চয়ই সেই ভিডিওটা আনবো যেখানে আমি সিএফএলের কোচের নাম আমি তোমাদের বলে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।